অনেক গোটা অনিতা ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো অনেক ভালো আছি। আজকে আমি এখন কখন কোথা থেকে শুরু করছি তোমরা জানো? দেখো নিশ্চয়ই বলতে পারছো, এক্সট্রা করে বলতে হবে না। হাওড়া বিচ মিন্স আমি এখন আছি হলো হাওড়াতে। আর অবভিয়াসলি তোমরা সবাই জানো যে আমার নিজের বোনের বিয়ে 26 জানুয়ারি, আজকে হলো 22 জানুয়ারি। তো আজকে আমরা যাচ্ছি হলো গুয়াহাটি। তো আমাদের 7:30 হলো ট্রেন, এখন বাজে হলো 6:04। তো এখন রওনা দেবো। এই দেখো লাগেজ, এই জাস্ট এসে আমরা হাওড়াতে নামলাম। তো ভাবলাম আমি তোমার ব্লগ এখনো শুরু করিনি, তো এখন থেকে এই হাওড়া বিচের থেকে আমার ব্লগটা শুরু করি। চলো, 7:00 ট্রেন, 7:30 ট্রেন, তো এখনই রওনা দিতে হবে। 7:05 আমরা ট্রেন ঢুকবে, এটা পুরীর থেকে আসে, এটা আমাদের গুয়াহাটি অব্দি যাবে, ঠিক আছে? তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আসে তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে, কারণ অবভিয়াসলি বলো আমার নিজের বোন বলে কথা, নিজের বোনের বিয়ে, একটু এক্সট্রাঅর্ডিনারি তো হবে, একটু চাপ তো থাকবে জানি, যতক্ষণই পারবো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। নিজের বোনের বিয়ে একটু তো কাজকর্ম করতে হয়, তাই না বলো? আমার মধ্যে রকম করবো, কাজকর্ম সেরকম করতে হবে। আর এই যে তোমার দাদা ভাই, এই যে আয়ুষ, টাকা হাই বল, গুড মর্নিং বল, ঠিক আছে? চলো, দিনের আলো ফুটছে, আমাদেরও হেভি 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 মজা লাগছে, যাচ্ছি, ঠিক আছে? আজকে দিদিরা বোনেরা সবাই আজকে চলে আসবে, আমি কালকে ভোরে 5টা থেকে ঢুকে যাবো, ঠিক আছে? তো চলো, এখন হাওড়াতে আছি, বুঝতেই পারছো, ফোনটাকে ব্যাগে ঢুকিয়ে নিই। আর এই যে হাওড়া ব্রিজটা কি ভালো লাগছে দৃশ্যটা, ঠিক আছে? কুয়াশা কুয়াশাতে হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছে। তো চলো ব্যাক টু ব্যাক সঙ্গে সঙ্গে বিনোদন আমাদের আসবে, কারণ আমার নিজের বোনের বিয়ে। আর আমি জানি তোমরাও খুব এক্সাইটেড আমার বোনের বিয়ে দেখার জন্য, আনন্দ করার জন্য। সাথে থেকো, পাশে থেকো, একটা ব্লগও মিস করো না, আসলে তোমার ব্লগ দেখো ভীষণ ভালো লাগবে। এরপরে গেলে আমার ভোর আমাকে ছাড়বে না, যদিও আমার 26 তারিখ আর বিয়ে। তো যাই হোক, তাই জন্য এটাতে পেয়েছি, এটা হলো পুরী টু কামাখ্যা, ঠিক আছে? তো কামাখ্যা স্টেশনে ঢুকবে, পান্ডারবাজার স্টেশনে ঢুকবে না, এটা কামাখ্যা স্টেশনেই ঢুকবে, তো অসুবিধা নেই। কিন্তু ওই আমরা যে জায়গাতে 18 ঘন্টা আমি ঢুকে যাই যে ট্রেনে, মানে সরাইঘাট এক্সপ্রেসে, এই ট্রেনটা সে জায়গাতে 22 ঘন্টা লাগে, বুঝতেই পারছো? 3:30, 7:30 ছেড়ে যেত, আজকে 3:30, 3:30 রাত্র, কালকে সকাল 5টার সময় গিয়ে ঢুকবে। তো এই হলো ব্যাপার, আদার্স কিছু না। আর ওই যখন আরো সেখানে এই উপরে রোল টোল খেয়েছে, একটু জল টোল খাই দিয়েছে, আমি উপরে একটু ঘুমালো, ঘুমাবে, একটু ঘুমিয়েছিল যদিও বা ওই 5-10 মিনিট 15 মিনিট আমাকে ঘুমিয়েছিল। তো এখন যদি উপরে একটু ঘুমায় তো ঘুমাবে। আর আমি এখানে আরাম করে বেশি আরাম করে এখানে বসেছি, দাদা ভাই একটু বাথরুমে গেছে, একটু বসে বসে এরপরে আজকে দিনটা কাটাতে হবে। দিনের বা ট্রেনে জানি করে না, আমার বোন তো মানে বিরক্ত করতে পারলাম, কী করা যাবে, যেতে তো হবেই বল, ঠিক আছে? চলো, দেখো এখনো কুয়াশা, 10:30 বাজে, ধরো এখনো কুয়াশা, এখনো কিছু দেখাই যাচ্ছে। বসে পড়েছি, লাঞ্চু 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 করতে, মিস লাঞ্চ করতে। তো এনেছিলাম হলো আলু ভাজা, একদম ঝরঝরা করে ভেজে, আর এনেছিলাম ডিমের কারি। তো এখানে আমি আমার আরুষাটা নিয়ে নিয়েছি, আর ওই টিকির উপরে দেখো আর তোমার দাদা ভাইটা রেখেছি। দাদা ভাই একটু বাথরুমে গেছে, ওয়াশরুমে গেছে হাত টাত ধুতে, আর আমরা হাত টাত ধুয়ে টুয়ে এসে টিকির উপরে বসে খাওয়া শুরু করে দিয়েছি। তো এখন বাজে হলো 2:51, মানে 3:10 বাকি, আর আমরা হলো টিকির উপরে, আমি আরুষার টিকির উপরে, এই যে এখানে খানু দানু নিয়ে বসে গেছি, এখন দুপুরের খানু খাবো, ঠিক আছে? আর দাদা দাদা ভাইকে ওই টিকির উপরে দিয়ে দিয়েছি খানু। বাট ট্রেনটা না জানিটা এমনি করে খুব রিল্যাক্সেবেলই হচ্ছে, খুব ভালোই হচ্ছে। ট্রেনটা না মানে মারাত্মক ঢিলা মঙ্গেশকর থাকে সত্যি, তোমাদেরকে বলবো, তোমরা কামাখ্যা কি কামাখ্যা গুড়ি, তাই তো? কামাখ্যা গুড়ি ট্রেনে কোনোদিন আসবে না, বহুত ঝুলায় বহুত ঝুলায় সত্যি। এমনি যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন, অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই লাগছে, ঠিক আছে?
দেখো আমার স্কিন থেকে কেমন গ্লো করছে বলো। কালকে সুন্দর একটা ফেস মাস্ক দিয়েছিলাম। চলো বেশি কথা না বলে খুব খিদে পেয়েছি, ফুটফুটিয়ে খেয়ে নিই, খেয়ে আবার আর কি ঘুমাবো, আবার সন্ধ্যাবেলা গিয়ে একটাবার নিচে নামবো, ঠিক আছে। তিনটের সময় তো দেখলি খাওয়া দাওয়া করেছি, এখন প্রায় ওই 5টা বাজতে চলছে, 4:30-5:45 এরকম বাজে, তো ঘুম কি আর হয় ট্রেনের মধ্যে। তো আরুষকে খুব সুন্দর, আমরা তিনজনা তিনটে সিটে বসে আছি, আমি পা মেলে এতক্ষণ ফোন টিপছিলাম, এখন তোমাদের জন্য একটু শ্যুট করছি, আর তোমার দাদা ভাই ও যে উপরে বসে বসে ফোন দেখছে, আর আরুষ আরুষে কাজ করছে। আমি বেগে করে কিছু গাড়ি নিয়ে এসেছিলাম, এরকম বাচ্চাদেরকে নিয়ে যদি গাড়ি তোমরা খুব ট্রেভেল করতে যাও না দূরের রাস্তা, তোমরা না এরকম মানে কোনো টয়েস যে যেরকম ধরনের টয়েস ভালো পায় তোমরা না প্লিজ ক্যারি করো, অত টাইমটা হেভি পাস হবে। আর দেখতেই পাচ্ছ যেহেতু 4:30-5:45 বাজে, সবাই সবার মতন একদম সিট উঠিয়ে ঘুমোচ্ছে, আর এখন বাজে হলো প্রায় 9:30। আর আমরা যেহেতু আমি ভোরবেলা রান্না করেছি জন্য রাতের জন্য আমি কিছু আনতে পারিনি, তো এখন আমরা আপাতত রয়েছি হলো শিলিগুড়ি নয় নিউ জলপাইগুড়িতে, ঠিক আছে। তো এখান থেকে দেখতেই পাচ্ছ ওই যে পাতলা পাতলা রুটি আর তরকারি কিন্তু হেভি হয়েছিল, যা হয়েছিল জাস্ট অসম হয়েছিল, তবে জাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, ঘুমোতে ঘুমোতে হয়ে গেল হলো ভোর। তো এখন দেখো একদম ভোর বাজে প্রায় 5টা, আর প্রায় 10-15 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাবো গুয়াহাটিতে, চল লেটস গো। আচ্ছা গুড মর্নিং, এই মাত্র পৌঁছলাম, এই তো মাত্র পৌঁছে গেলাম গুয়াহাটিতে, কিন্তু আমরা পাল্টাল বাজার স্টেশনে নামিনি, এটা হলো কামাখা, কামাখা স্টেশনে এই ট্রেনটা নামায় বললাম না, এই ট্রেনটা বাধ্যতামূলক হয়ে আমরা এই ট্রেনটাতে টিকিট কেটেছি, মানে এই ট্রেনের টিকিট কাটতে তোমাদেরকে আমি বারণ করবো, কামাখাগুড়িতে নাম হ্যাঁ কামাখাপুরি, কামাখাপুরি, ঠিক আছে। এত ঢিলা এত ছিল, ভোর 5টার সময় ঢোকার কথা ছিল, এখন গিয়ে বাজে 10:48, মানে প্রায় 11টা, এখন গিয়ে ট্রেনটা ঢুকেছে, ঠিক আছে, পুরো সময় আর এই ট্রেনে কাটতে থাকবেন। যাই হোক, এখন আমার বোনের বর নিতে আসবে, যে বোনের বিয়ে হয়ে গেছে, মানে দুটো বাচ্চা আছে, তারপরে দাঁড়িয়ে আছে, তারা নিতে আসবে, ঠিক আছে। তো চলো যাই, যে আমাদের লাগেজ বসেছি, তো এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় তো 30-35 মিনিটের মতো লাগবে, ঠিক আছে, খুব একটা দূর না। চলো, বুঝতেই পারছো আমি কোথায় আছি, হ্যাঁ পৌঁছে গেছি, তোমরা দেখলে স্টেশনে সেই তখন বেজে চলো 11:30, তখন পৌঁছেছি, আর এখন বাজে কটা জানো, এখন বাজে হলো 2:54, মানে প্রায় 3টে বাজে চলছে। বুঝতে পারছো বিয়ে বাড়িতে আসলে, আর তারপরে আমার নিজের বোনের বিয়ে, সব বোনেরা মিলে ধুমসে গল্প বুঝো, তারপর স্নান টান করলাম, সকালে টিফিন টিফিন করলাম, তারপরে একটু সাজুগুজু করে টুরে নিলাম, একটু গানাগাটি পরে নিলাম, গানাগাটি না পড়লে একটু বিয়ে দিয়ে মনে হয় না, ঠিক আছে না, এগুলো যে হাতে পুরো পরে টুরে সাজুগুজু করে টুরে নিলাম। আপাতত এখন বানাচ্ছিলাম বোনের জন্য সবাই, কিছু তো বানাতে পারিনি আমি আজকে, আমার বোনকে আমি আর আমার দিদি মিলে আইবুড়ো ভাত দিচ্ছি, তো আমার দ্বারা কিছুই হয়নি, আমি এসছি এত বেলা করে, সব কিছু দিদি ওরাই করে টুরে নিয়েছে, তো আমি যা যতক্ষণে আমার সময় পেয়েছি এই সেবাইটাই আমি বানালাম আমার নিজের হাতে, যথেষ্ট করছে, এত শর্ট টাইমে এসে যথেষ্ট করছে। যাই হোক, তো এখন আমি আর দিদি মিলে দেবো হলো আইবুড়ো ভাত, এখানে এই দেখো প্লেট সাজানো হয়ে গেছে, ঠিক আছে, এটা যদিও বা তোমার দাদা ভাই আমার বর করেছে, তোমার দাদা ভাই তো সবার দাদা ভাই হয় না, আমার বরের জন্য আমি বলে দিলাম, এটা আমার বর সাজিতে যে রেখে গেছে, আর বাকি সবকিছু জিজু বাজার টাজার করেছে, দিদি আর মাসি, দিদি একলা তো আর পারবে না, আমি যে রান্না যে মাসি রাখা হয়েছে দুজনে মিলে ওরা রান্না করেছে, আর আমরা এখন যাবো আইবুড়ো ভাত দিতে, চলো এখন আমার এক ফোঁটা সময় নেই, এরকম করে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, ভিডিও তোমরা দেখবে, আর দেখে আমাকে পেমেন্ট করে জানিও, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করো না জলদি করে সাবস্ক্রাইব করো না, সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। খাওয়া হয়ে গেছে, এই যে খেয়ে দিয়ে মাত্র উঠলো,
কি ভালো লাগছে না বলো, তোমরা জানাবে। হ্যাঁ এই দেখো, শাড়ি পরলে একটু বউ বউ ভাব লাগে না, কুর্তি মধ্যে পরলে কি লাগে? আজকে তো আইবুড়ো ভাত এই জন্য পড়েছে, আর কালকে থেকে তো পড়বেই, আজকে থেকে তো শুরু হবে ল্যাঙ্গা ট্যাঙ্গা, কালকে মেহেন্দি তো হবেই। আর আমরা এখন তিন বোন খাইনি, খাবো। আর এই যে আমার জিজু খাবার দাবার দেবে, আর এই যে বৌদি, আমরা চারজন শুধু বাকি আছি, বাকি তোমরা সবাই খেয়েছো? আর এই যে মাসি, ওরা সবাই খেটে নিয়েছে, খেতে সবাই অলমোস্ট খাওয়া হয়ে গেছে, তোমার চারজনই বাকি। এখন বাজে হলো বেশি না, 4:45 ঠিক আছে। চলো কি কি রান্না হয়েছে সেটা শেয়ার করি। তখন হুড়োমুড়োর মধ্যে আমার বোনকে কি কি খেতে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেগুলো আমরাও এখন খাবো, সবই খাবো ঠিক আছে। চলো দেখাচ্ছি, হয়তো পাঁচ রকমের ভাজা হবে না, এটা তো আমরা আইবুড়ো খাচ্ছি না, কিন্তু বাকি সব কিছু আমরা খাবো ঠিক আছে। চলো দেখো, বাঁধাকপিতে খাইয়া পরে খাবি না, এই যে হলো বাঁধাকপি, আর এই যে ভাজা ফুলকপি, এটা কি ক্যাপসিকামের বড়া, আর স্যালাড ঠিক আছে। আপাতত এটা চলো খাই, স্টার্ট করি। খুব খেতে পেয়ে স্টার্ট হয়ে গেছে না, খেতে পেয়ে কোন লাগছে আইবুড়ো ভাত খাওয়া, কিন্তু সবটা খেতে পারিনি, রেখে দিয়েছি, কিন্তু রাতে ওকে ওকে খেতে হবে। এখন আসলে সব পাচ্ছে না, বুঝতে পারো ঠিক আছে না, মিষ্টি দই সেবাই আর মাটন, মাটন ভালোবাসে, যেন জিজু ওর জন্য মাটনই এনেছে, ওর মাটনও রেখে দিয়েছে, পেট ভরে গেছে তো আড্ডা। সব তিন জামাই তিন বোন, না চার বোন সবাই মিলে আড্ডা। এবার আমরা এখন প্রায় বাজে সন্ধ্যে 6:30, তো এখন দিদি আমি জিজু আর তোমার দাদা ভাই মিন্স আমার হাজবেন্ড আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম। কেন বলো তো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার থাম্বনেইল দেখে, টাইটেল দেখে, যে আজকে আমরা মানে আমি তো সকালে 6:30 ঢুকেছি, এসে ওকে দিদি আর আমি বাকি ছিলাম, যেহেতু আমরা দুজন দূরে থাকি, তা আমরা দুজন বাকি ছিলাম ওকে আইবুড়ো ভাত খাওয়ানো, তো সেটাকে খাইয়েছি। আর যেহেতু সময় খুবই কম, আজকে প্রায় 23 হয়ে গেল আর 26 বিয়ে, এই জন্য আজকে স্পিনস্টার পার্টি। যারা বুঝতে পারছো না, স্পিনস্টার পার্টি মানে বিয়ের আগে ব্রাইড টু বি, সেটাও যদি যারা বুঝতে পারছো না, অনেক মাসিমা কাকিমারা আছো, মিনস বিয়ের আগে যে মানে সিঙ্গেল যখন থাকে মেয়ে, আনমেরিড মেয়েরা বিয়ের আগের যে লাস্ট কেক কাটিং ফেক কাটিং করে একটা পার্টি টাইপের এনজয়মেন্ট করা হয় ঠিক আছে, তো স্পিনস্টার পার্টি সেটাই আমরা এখন করব। তো সবাই মিলে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, তো এখন বেশ সুন্দর করে এই রুমটাকে সাজাবো। এই রুমটা হলো আমাদের ভাড়া বাড়ি, আমার বাবা বাড়িতে প্রায় 6-7 ভাড়া আছে, তো এই রুমগুলোকে মা খালি করেছে, যেহেতু বিয়েতে অনেক মানুষজন আসবে থাকবে, এদের ভাড়াটাগুলোকে মা উঠিয়ে দিয়েছে। সো দেখো, দেখতে দেখতে গল্প করতে করতে ওকে ওই রুমে রেখেছি, ও এই পার্টিটার জন্য জানতো যে আমরা সবাই মিলে করবো, এই জন্য ওই পার্টিটার জন্য স্পেশাল একটা ড্রেসও কিনেছে অলরেডি, তো তাকে বলেছি তুই রেডি হো। আর আমরা সব মানে তিন জিজু মিনস আমরা তিন জামাই তিন বোন মিলে আমরা দেখো বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, বেলুন টেলুন ফুলিয়ে টুলিয়ে একদম পুরো রেডি করে নিয়েছি। আর এইটা হলো ওর কেক, তো চলো পুরো একদম জোগাড় টুগার দিয়ে, টুল টুল জোগাড় টুগার দিয়ে সুন্দর করে, মানে আমরা সবাই মিলে জোগাড় মানে তোমরা ওই জোগাড় ভেবো না, আমি মানে অ্যারেঞ্জ করে এটা মিন করছি ঠিক আছে। তো এই দেখো সুন্দর করে ব্রাইট টু বি এই জিনিসটা এটা এটুকুই নিয়ে এসেছিলাম, তো এই যে চলে আসলো আমার বোন সেজে গুজে প্রিন্সেসের মতন। আর এই হেয়ারবেলটা সেটাও এই যে প্যাকেজটা আমরা এনেছি, সব কিছু বেলুন টেলুন, তারপরে এই যে দেখতে পারছো ও যে সেটা নিয়েছি, মিনস এই যে ব্রাইট টু বি লেখা যে কাপড়টা, তো এটা তো তার জন্য ও সেজে গুজে চলে এসেছে, এই ড্রেসটা স্পেশালি এই আজকের এই স্পিনস্টার পার্টির জন্য কিনেছে। তো চলো সবাই মিলে একটু ফোন টোন একটু মানে ফটো শটো তুলে তুলে নিয়ে একটু আনন্দ ফুর্তি করে নিই, তোমরা সাথে থেকো, তোমাদের জন্যই তো আমি সব কিছু এতগুলো ক্যাপচার করে রেখেছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, সাথে থেকো পাশে থেকো।
গাইস, আমার বোনের প্রথম বিয়ের মানে স্টার্টিং ডেজগুলো, মিন্স আজকে হলো 23 জানুয়ারি, তো আমি জানোই আজকে সকালবেলায় এসছি, তো আজকের থেকে জাস্ট জমজমাট দিনগুলো শুরু হলো। ব্যাক টু ব্যাক সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমার কাছে ছাড়বো, কারণ অবভিয়াসলি আজকে অনেকটা দিন হয়ে গেল, এখন আমি আর দেরি করছি না। আমি জানি আমার বন্ধুরা তোমরা অনেক ধীর, অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করছো আমার ভিডিওগুলোর জন্য। তো চলো আজকে যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করো, যদি সারা ভিডিওতে কিচ্ছু ভালো লেগে থাকে তো ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে জলদি করে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করো, আর ক্লিক করে দাও, যাতে আমি যখন ফটো শুরু শুরু ভিডিও তোমাদের ছাড়বো সবচেয়ে নোটিফিকেশনটা কার কাছে যাবে তোমার চলে যাবে। তো চলো স্টে টিউন, আবার কালকে কিন্তু আরেকটা ছাড়বো। তো টাটা, বাই বাই, নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসছি, বাই বাই।